ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ সিক্স থ্রি ওয়ান থ্রি বাই জানতে চেয়েছেন পরিবারের কেউ মারা গেলে পরিবারের সকলেই কি গোসল করা বাধ্যতামূলক আলহামদুলিল্লাহ ভাই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানার চেষ্টা করেছেন বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ যে পরিবারের কোনো ব্যক্তি মারা গেলে সকলকে গোসল গোসল করতে হবে কি না দেখুন পরিবারের কেউ মারা গেলে সকলকে গোসল করতে হবে এমনটি কোনো সহিয়াদিস দ্বারা প্রমাণিত আছে বলে আমাদের জানা নেই তবে রাসুল সাল আলি সাল্লাম এর নির্দেশনা রয়েছে যে যে ব্যক্তি গোসল দিবে অর্থাৎ মৃত ব্যক্তিকে গোসল করাবে তাকে গোসল করার জন্য রাসুল সোল্ল আলি সাল্লামের নির্দেশনা রয়েছে এটাকে ওলামা কেরাম কেউ বলেছেন শূন্য তো আবার কেউ কেউ মোস্তাহাবু বলেছেন তবে রাসুলসাল্লু ইসালামের নির্দেশনা সম্বলিত হাদিস প্রমাণ করে যে গোসল করা উত্তম বা নেকি রয়েছে যেমন মিসকাতুল মাসাবির প্রথম খণ্ড পাঁচশো একচল্লিশ নম্বর হাদিস এসেছে এবং হাদিসটি পাবেন সোনানা আবুদাউদের তিন হাজার একষট্টি জামায়াতির মিজির প্রথম খণ্ড নয়শো তিরানব্বই সোনানা ইবনে মাজার এক হাজার চারশো তেষট্টি ইরোয়াল গালিলার একশো চুয়াল্লিশ এবং মুসনাদে আহমদে নয় হাজার আটশো বাষট্টি নম্বরে আবুহরার রাজিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে যে লোক গোসল দেয় সে নিজেও যেন গোসল করে অর্থাৎ রাসূল সাল্লাহ আলি সাল্লাম থেকে আবুহরার আদিওতন বর্ণনা করেন যে রাসুল সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দেয় সে নিজেও যেন গোসল করে এই নির্দেশনা রয়েছে অর্থাৎ মৃত ব্যক্তিকে যিনি গোসল দিবেন সেই ব্যক্তি শুধু গোসল দেবে কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা গোসল দেবে এমনটি নয় তবে হ্যাঁ উল্লেখ্য যে যদি কারোর উপরে পরিবার অন্যান্য ব্যক্তিদের উপর গোসল ফরজ হয়ে থাকে তাহলে অবশ্যই সে গোসল করে আহ সলাতে বা ইবাদতে সামিল হবে এটাই স্বাভাবিক কথা তবে পরিবারের কেউ মারা গেলে সকল সকলকেই ডালাওভাবে গোসল করতে হবে এমনটি নয় তবে যিনি গোসল করাবেন তার জন্য বিশেষ নেকিও রয়েছে যা রাসুল সাল্লি সাল্লাম ঘোষণা করেছেন অর্থাৎ যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দিবে তার জন্য দুটি শর্ত রয়েছে নেকি পাওয়ার জন্য বিশেষ নেকি রয়েছে তার মাঝে দুটি শর্ত হলো যদি তিনি স্রেফ আল্লাহর সন্তুষ্টী লাভের উদ্দেশ্যে এই গোসল দিয়ে থাকেন এবং দুনিয়ার কোনো বিনিময় গ্রহণ না করেন আর দুই যদি তিনি মাইয়েতের কোনো অপছন্দনীয় বিষয় গোপন রাখেন রাসুল সোল্লা আলাইসাল্লাম সাল্লাম করেন যেই ব্যক্তি কোনো মুসলিম মাইয়েতকে গোসল করালো অতপর তার গোপন গোপনীয়তা সমূহ গোপন রাখল আল্লাহরাবুল আলমিন তাকে চল্লিশ বার ক্ষমা করবেন যেই ব্যক্তি মায়েতের জন্য কবর খনন করলো অতপর দাফন শেষে তা ডেকে দিল আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত পুরস্কার দিবেন জান্নাতে একটি বাড়ি সমপরিমাণ দিবেন যেখানে আল্লাহ তাকে রাখবেন যে ব্যক্তি মায়াতের কাফন পরাবে আল্লাহ তাকে কেয়ামতের দিন জান্নাতের মিহি মোটা রেশম পোশাক পরাবেন সুবাহান্লা বেহামদি সুবাহান্লা আজিম অর্থাৎ দেখা যাচ্ছে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির গোসল করাতে গিয়ে গোপন বিষয়গুলি গোপন রাখে তাহলে আল্লাহ রাবুল আলম তাকে বার ক্ষমা করবেন এবং আরও অন্যান্য যে ফজিলতের কথাগুলি বর্ণিত হয়েছে সুতরাং এটা হলো যে ব্যক্তি গোসল দিবে মৃত ব্যক্তিকে সেই ব্যক্তির জন্য আর এই আলোচনা বিস্তারিত এসেছে সোনানে বাইহাকিতে এবং তাবরানিতে আল্লাহ আলম আসসালামু আলাইকুম আরহাম